হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তুলসী লাহিড়ীর ছেঁড়া তার নাটকের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন, ছেঁড়া তার নাটকে মোট কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য রয়েছে? উত্তর হবে, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার নাটকে তিনটি অঙ্কে তিনটি করে মোট নয়টি দৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, ছেঁড়া তার নাটকটি কার গান দিয়ে শুরু হয়েছে? উত্তর হবে, মহিমবাবুর মেয়ে মায়ার গান দিয়ে শুরু হয়েছে। আমি এখানে গানটিও উল্লেখ করে দিচ্ছি। গানটি হল, ভুলের ফুলে ভরেছি মোর সাজি, ভুলের সুতায় গাঁদব মালা আজি। পরের প্রশ্ন, হামার গ্রামের কোন বেটি ছাওয়াটা জুতা পিঁধে, কে কাকে এ কথা বলেছে? উত্তর হবে, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার নাটকে রহিমের স্ত্রী ফুলজান রহিমকে এ কথা বলেছে। পরের প্রশ্ন, জলে বাস করি কুমিরের সাথে বাত করি পারব, এখানে কুমির বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে, হাকিমুদ্দিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, রহিমের নতুন বাজনাটার নাম কি? কত টাকা দিয়ে রহিম এটি কিনেছে? উত্তর হবে, নতুন বাজনাটার নাম দিলরুবা, 32 টাকা দিয়ে রহিম এটি কিনেছে। পরের প্রশ্ন, না খাওয়া সুটকাটা তার সুটকিক ডাকি কয়, পেট না থাকিলে রে মানুষ সুখী হইল হয়। এই গানটি কোন অঙ্কের কোন দৃশ্যে কে গিয়েছিল? উত্তর হবে, দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে গোবিন্দ গিয়েছিল। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, না হলে কিন্তু পরের ভিডিওগুলো তোমরা আর পাবে না। পরের প্রশ্ন, মানুষের জানটাও বাজাটারে মতো, ভালো করে বাজাইলে কত সুর ওঠে, কে কাকে এ কথা বলেছিল? উত্তর হবে, রহিম তার বন্ধু শ্রীমন্তকে এ কথা বলেছিল। পরের প্রশ্ন, জান থাকতে উয়ার বাড়ি যাবার নই, কে কার বাড়ি না যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে, রহিমের হাকিমুদ্দির বাড়িতে না যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কোন অঙ্কের কোন দৃশ্যে রহিম ফুলজানকে তালাক দিয়েছিল? উত্তর হবে, দ্বিতীয় অঙ্কে তৃতীয় দৃশ্যে। পরের প্রশ্ন, বাপজানের বাজাটায় তার ছিঁড়ি গেল, তাতেই বাপজান রাগ হইয়া গেল, এখানে বাজাটা বলতে কার কিসের কথা বলা হয়েছে? উত্তর হবে, বাজাটা বলতে রহিমের সখীর দিলরুবা তার ছিঁড়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জুড়াইছে জুড়াইছে আল্লাহ এই কি জুড়াইছে, এই সংলাপটি কার? উত্তর হবে, এই সংলাপটি ফুলজানের। সর্বশেষ প্রশ্ন, ছেঁড়া তার নাটকের শেষ সংলাপটি কার? উত্তর হবে, শেষ সংলাপ ফুলজানের। স্টুডেন্ট, আমি আজ এখানে শেষ করছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো পাবে। ধন্যবাদ।